আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় আমল শিক্ষার ভাই বোনেরা আশা করে আল্লাহ অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমরা কালেমা জানি না লজ্জার বিষয় নয় শিখার বিষয় জানার বিষয় আপনি হয়তো এই বিভিন্ন সমস্যার কারণে লজ্জার কারণে কাউকে জিজ্ঞাসা করতে পারেন না শেখার সুযোগটুকু কোনো কারণে হয়তো হয়নি এখন আর সরমলজা না করে ঘরে বসেই ইউটিউবে সার্চ দিয়ে কালিমা শিখে নিন এবং ইমান শিখনি শিখে নিন এই কালেমা হল ইমান শিক্ষার কালেমা এই কালেমা অর্থ বিশ্বাস করতে হবে এই কালেমা মুখ দ্বারা বলতে হবে এর অর্থকে বিশ্বাস করতে হবে এবং কাজে পরিণত করতে হবে আজকে যে আমরা কালেমাটা পড়ব কালিমাতুৎসাহাদত্ত মানে সাক্ষ্য দেওয়ার কালিমা এই কালিমা আমরা আজকে বিশুদ্ধভাবে শেখার চেষ্টা করব একজন মানুষ যখন মুসলমান হয় এই কালিমা দ্বারাই সে আল্লাহ তালার যে এক রসুল্লাহ সাল আলী সাল্লাম যে আল্লাহ তালার নবী এই কালিমার মাধ্যমে সে কী করে সাক্ষ্য দেয় তাহলে আমরা এই কালিমা এখন পরে নিই আসহাদু আল্লাহ أشهد الله لا إله إلا الله إلا الله وحده وحده لا شريك له لا شريك له وأشهد أن وأشهد أن محمدا محمدا রসুলু অুহু রসুলু অসুলু এ এই মেটা আমরা বিশুদ্ধভাবে পাঠ করব। শিখবো অনেকে আমরা জানি কিন্তু ভুল বলি ভুল বললে অর্থ পরিবর্তন হয়ে যাবে এখানে আসে আশহাদু সাধু করে বলে সাধু বলে ভুল হয়ে গেলো আশহাদু এখানে কেউ যদি আস্বাদু বলে তাহলে সে অর্থ পরিবর্তন করে ফেলবে আশাহু আল্লাহ অনেকেই হঠাৎ করে পড়তে গিয়ে এভাবে বিশুদ্ধ পড়তে পারবেন না তাদের জন্য আমার পরামর্শ হলো আমরা আরবি ক্লাস করাচ্ছি ধারাবাহিকভাবে আমাদের এই আরবি ক্লাসগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে বিশুদ্ধভাবে শিখতে পারবেন আমাদের আরেকটি চ্যানেল রয়েছে কুরআ মাদ্রাসা চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনি সহজে এই আরবিগুলো বিশুদ্ধভাবে পাঠ করতে পারবেন আরবি বর্ণমালাগুলো যদি আপনি বিশুদ্ধ হয়ে যায় আপনি সহজে এই পুরো পড়াটি পড়াটি আপনি বিশুদ্ধভাবে পড়তে পারবেন আলমে স্বাদত অর্থ পড়ব আমরা এখন আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত এবাদতের উপযুক্ত আর কোনো মাবুধ নাই তিনি এক তাহার কোনো শরিক নাই আমি আরও সাক্ষ্য দিতেছি যে হজরত মুহাম্মদ মুস্তফা সাহি সাল্লাম তালার বান্দা ও রাসুল